হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মোহাম্মদ আলাউদ্দিন, এমডি সফট টেকনোলজি থেকে। বন্ধুরা, অনেক চিন্তা ভাবনা করে একটা ভিডিও করতে বসলাম। সেটা হচ্ছে, আমি গত কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা প্রতিটা থানাতে মার্কেট করব। তার জন্য আপনারা হয়তো এই মানে কিভাবে কি করবেন বা আমাদের কোম্পানিতে আপনারা শেয়ার করতে পারবেন। তো আজকে বিস্তারিত সেই কথাগুলা কি নিয়ে আমি আজকে ভিডিওতে বসতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা প্রতিটা থানাতে যদি করতে যাই, সেইখানে প্রায় 171টা থানা, তো সেটা আমাদের জন্য বিশাল একটা ব্যয়বহুল চিন্তা ভাবনা। তো এই পর্যন্ত আমি বেশ কিছু সাড়া পেয়েছি, যাদেরকে যারা আমার সাথে সাবস্ক্রাইবার বা আমার ভিডিওর ভিউয়ারেরা কিংবা আমার সাথে যারা মোবাইলে কন্ট্রাক্টে আগে থেকে ছিলেন, তো আমার যতজন এই ভিডিওগুলো দেখেন যে অনেকজনে চান আমাদের সাথে বিজনেস করতে। তো আমি আজকে আপনাদের সাথে দুইটা জিনিস ডিসকাস করার জন্যই আজকে আমার এই ভিডিওটা। প্রথম কথা হচ্ছে যে আমি 11টা থানা আমি সিলেকশন করছি, যেগুলো হচ্ছে আমাদের এখন সবচাইতে বেশি রিকোয়েস্ট আছে। যেমন আমি প্রথম প্রথম থেকে আপনাদেরকে হয়তো এই জিনিসটা আমি একটু করে ডিসকাস করি, তারপরে যারা আমার ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখার পরে আপনাদের যে কোনো মন্তব্য আমাদেরকে করবেন। বেশ কিছু বাইজানেরা আছেন আমাদেরকে মন্তব্য করে ফেলেন হয়তো ভিডিওর মাঝখানে কিংবা একটা ভিডিও দেখে। তো যারা বিজনেসের জন্য আগ্রহ প্রকাশ করেন, যা আমি বলি, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, অনেকগুলো ভিডিও দেখবেন, দেখার পর আপনাদের অনেক কিছু ধারণা হবে। তো আজকে যে ভিডিওটা, সেটা হচ্ছে আমার এখানে সাবস্ক্রাইবার বর্তমান প্রায় 3000-এর কাছাকাছি হয়ে গেছে গত 3 মাসে। তো আমি আলহামদুলিল্লাহ বলতে হবে যে 3 মাসে আমার প্রায় 3000-এর মতো সাবস্ক্রাইবার। এটা মানে অনেক অনেক বড় কিছু আমার জন্য, অনেক পাওয়া। এই যে 2769 জন বর্তমান আমার সাবস্ক্রাইবার আছেন, যারা এইখানে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে এই বিজনেসের যারা রিলেটিভ আর কি। তো যাই হোক, আমি কথাগুলো বলার মেন সিস্টেমে আসি। এটা হচ্ছে যে আমি সিলেকশন করছি 1 নম্বরে দেবিদ্বার উপজেলা কুমিল্লা, কারণ এইখানে আমার কাছে এতগুলো রিকোয়েস্ট আছে, যারা হয়তো 10 MB, 20 MB, 5 MB বা ছোটোখাটো করে তাদের গ্রামগঞ্জে বিজনেসটা করতে চাচ্ছে। তো আমি চাচ্ছি আমার প্রথম একটা ব্রাঞ্চ অফিস আমি এই দেবিদ্বার উপজেলায়, আমি অলরেডি দেবিদ্বার উপজেলার যে এটার নাম কি বলো, ইউনাইটেড হসপিটাল, ওই হসপিটালের উপরে একটা রুম এবং কি সব কিছু আমি কন্ট্যাক্ট করা আছে আমাদের, এটা মোটামুটি ফাইনাল। আর সেকেন্ড হচ্ছে আমাদের গরিপুর, গরিপুরের আশেপাশে থেকে দাউদকান্দি কিংবা চান্দিনা কিংবা এইসব জায়গা থেকে আমাদের বেস্ট রিকোয়েস্ট আছে। এরপর হচ্ছে হাজিগঞ্জ উপজেলা চাঁদপুর, যেখানে হাজিগঞ্জ কিউসি টাওয়ারে আমাদের একটা অফিস মোটামুটি এগ্রিমেন্ট হয়ে গেছে। তারপর হচ্ছে লাকসাম উপজেলা কুমিল্লা, এখানে লাকসামেও আমার বেশ কিছু আশেপাশের অনেক ক্লায়েন্টস, মানে এই এই যে উপজেলাগুলো আপনাদেরকে বলতেছি, এইসব উপজেলার অনেক ক্লায়েন্টসের নাম্বার আমার কাছে সংগ্রহ আছে, যারা আমাদের সাথে বিজনেস করতে অনেক আগ্রহ প্রকাশ করে। এরপরে সোনাপুর উপজেলা নোয়াখালী, এটারও আশেপাশে অনেক ক্লায়েন্টস আমাদের সাথে জড়িত আছেন। এরপর হাটহাজারি উপজেলা চিটাগাং, এইখানে আশেপাশে আছেন। তারপর মাটিরাঙ্গা উপজেলা, যেটা খাগড়াছড়ি জেলার ভিতরে পড়ছে। তারপর রায়পুর উপজেলা নরসিংদি, এরপর সোনাইমুড়ি উপজেলা নোয়াখালী, বাঞ্চারামপুর উপজেলা বিবাড়িয়া, সরাইল উপজেলা বিবাড়িয়া। এই যে 11টা আমি সিলেকশন করছি, কারণ এগুলা কিছু কিছু এমন জায়গা, এমন পয়েন্ট, আমি এই থানাগুলা থেকে আশেপাশে 3-4টা থানা করে কাভারেজ করতে পারবো। তো এই যে এক একটা থানাতে আমি যদি বিজনেস স্টার্ট করি, সেই ক্ষেত্রে আমরা বাজেট করছি 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার ভিতরে আমি 4 লক্ষ টাকা এখানে ইনভেস্ট করব, বাকি 6 লক্ষ টাকা যে আমরা প্রয়োজনে দুইটা শেয়ার করব। কারণ একটা শেয়ারে দেখা যাচ্ছে যে যারা আমাদের প্রবাসী বাইরে আছেন কিংবা আমাদের দেশে অনেকজনে আছেন, যে হয়তো 5-6 লক্ষ টাকা ইনভেস্ট করা এটা খুবই টাফ ব্যাপার। তো তার জন্য আমি এখানে প্রয়োজনে দুইটা করে আপনাদের 3 লক্ষ টাকা করে এক একটা শেয়ার করব। কারণ এই এই থানাতে যারা আমাদেরকে ইনভেস্ট করবেন, বাংলাদেশের সে যে প্রান্তেরই লোক হোক, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো অঞ্চল থেকে আমাদের সাথে বিজনেসে আপনারা মোটামুটি এন্ট্রি হইতে পারবেন। তো সেটা আমি ডিসকাস করব কিভাবে আমরা এই বিজনেসটা শুরু করব বা কি মানে প্রফিটটা কী হবে বা কী আসবে বিষয়, সেটা আমি বলতেছি। আপনারা অপেক্ষা সহিত হয়তো আমার ভিডিওগুলো দেখবেন, দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় আমাকে কল করবেন, আমি সবসময় আপনাদের সাথে আছি, সাথেই থাকবো।
তো যাই হোক, এখন আসি মূল কথায়। তো এই যে গরিপুর উপজেলা, মানে আমরা প্রতিটি উপজেলাতে যে এক একটা করে আমার কোম্পানির একটা ব্রাঞ্চ অফিস করব, এই ব্রাঞ্চ অফিস করতে গেলে আমাকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে হচ্ছে সর্বনিম্ন। এই 10 লক্ষ টাকার ভিতরে 4 লক্ষ টাকা আমরা কোম্পানি পে করব, বা আমি আমার প্রোডাক্ট দিয়ে বা যেটাই হোক এখানে যে হিসাবটা থাকবে। তারপরে এই 10 লক্ষ টাকার ভিতরে যে 4 লক্ষ টাকা কোম্পানি দিচ্ছে, বাকি 6 লক্ষ টাকার জন্য দুইটা শেয়ার হবে। দুইটা শেয়ার দ্যাটস মিন যে আমাদেরকে 3 লক্ষ টাকা ইনভেস্ট করবে, তার নিজস্ব একজন লোক আমাদেরকে দিতে হবে, সে ওখানে জব করবে। কারণ সে যে আমাকে 3 লক্ষ টাকা ইনভেস্ট করছে এই অফিসে, তার তো একটা অধিকার থাকতে হবে। আমরা এই অফিস থেকে কয় টাকা ইনকাম করতেছি, এবং কি এই অফিসে কত টাকা ইনকাম আসতেছে, এবং কি এই অফিসে কয় টাকার আমি প্রোডাক্ট ব্যবহার করছি, কি কি মডেলের সামান ব্যবহার করছি, এই অফিসের ভাড়া কত, এই অফিসের খরচ কত, সম্পূর্ণ হিসাব রক্ষণ, এবং কি মাঠ পর্যায়ে কাজের জন্য আমাদেরকে প্রতিটি অফিসে আমি 2 জন করে লোক রাখবো। এক 3 জন থাকবে, 1 জন থাকবে আমার অফিসিয়াল স্টাফ, মানে আমাদের পুরানা জন যে মানে কাজগুলো শেখানোর জন্য, আর বাকি 2 জন থাকবে যে দুটি শেয়ার আমরা নিচ্ছি যে 3 লক্ষ টাকা করে, সেই শেয়ারের নিজস্ব একজন লোক, সে নিজে হোক কিংবা তার আত্মীয় স্বজন হোক বা তার যে কোনো বিশ্বস্ত একজন লোক আমাদেরকে দিতে হবে ওইখানে। এখন ওদের স্যালারিটা আমরা করব যে আমাদের অফিস মেনটেন্স করবে, সেটা যদি আমার স্টাফ হয়, সে যদি অফিসের মেন দায়িত্বে থাকে যে অফিসিয়ালভাবে, তার একটা স্যালারি আমরা নির্ধারণ করব। এবং কি যারা 2 জন মাঠ পর্যায়ে থাকবে, মাঠ পর্যায়ে যেমনটি একজন হয়তো বিল কালেকশান কিংবা কোনো লাইন, যে আমরা হয়তো অনেক অনেক জেলাতে বা অনেকগুলো উপজেলাতে দেখা যাচ্ছে আমাদের থেকে কেবলের মাধ্যমে লাইনগুলো যাচ্ছে, সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য কিংবা টাওয়ারের কাজের জন্য 2 জন লোক আমাদের লাগবে। তো সেই 2 জন মাঠ পর্যায়ে কাজ করবে, থাকা খাওয়া সম্পূর্ণ অফিসে, অফিসের যে আমাদের অফিসের সিস্টেমে থাকবে। তো এটার জন্য সে যে ডিস্ট্রিক্টের হোক সমস্যা নেই, আমরা আমাদের অফিসে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করব। তো সেটার জন্য যে স্যালারিটা দেওয়া হবে, সেটা বড় হোক ছোট হোক সেটা আলোচনা সাপেক্ষে হবে, সেটা হচ্ছে এক্সট্রা তার স্যালারি এই অফিস থেকে যাবে। আর অফিসের যে মূল ইনকাম বা কি আসবে না আসবে, সেটা তাদের কাছ থেকে হিসাবটা যারা আমাদেরকে ইনভেস্ট করবে ওরা নিতে পারবে। ইভেন আপনি পৃথিবীর যেখানে থাকেন, আমাদের এই হিসাবটা নেওয়া আপনার পক্ষে 1 সেকেন্ডের ব্যাপার। তো আমি চাচ্ছি যে এটা আমাদের সম্পূর্ণ মানে নীতিবাচকভাবে যেভাবে বিজনেস করতে হয়, যতটুকু এগ্রিমেন্ট আপনার সাথে করতে হয় আমরা ওই এগ্রিমেন্টটা আপনার সাথে করব। বিশেষ করে আমি করব যে আপনার আপনার কাছে একটা স্ট্যাম্প থাকবে এই বিজনেসের পরিপ্রেক্ষিতে, আমার কাছে একটা স্ট্যাম্প থাকবে, এবং কি আপনি এই বিজনেসের জন্য যে ইনভেস্টটা করছেন সেই ইনভেস্টের বেনিফিটের জন্য, বা এই ইনভেস্ট আপনি কতদিন যাবত পর্যন্ত আমাদের কাছে আপনার এই ইনভেস্টটা থাকবে, সেটার একটা ভিত্তি করে আমরা বিজনেসটা করব। এখানে যদি আপনারা অনেকজনে হয়তো অনেক মন্তব্য করেও ফেলতে পারেন, কারণ যেহেতু এটা একটা সোশ্যাল নেটওয়ার্ক বা এটা সামাজিক একটা মাধ্যম, যে এখানে এই ধরনের বলাটা বা এইভাবে ইনভেস্টমেন্টের কথা বা এইভাবে বিজনেসের কথা প্রকাশ করা উচিত না। যেহেতু আমার 3000-এর মতো সাবস্ক্রাইবার আছেন, যা আমাদের এখানে অনেকজন আছেন এই বিজনেস করতে আগ্রহী, তো আমি চাচ্ছি যে আপনি 3 লক্ষ টাকা ইনভেস্ট করতেছেন এটা বড় কথা না, আপনি আপনার নিজস্ব একজন লোক যদি আমাদের এই অফিসে জব করে, সে কাজটা শিখতে পারবে, সে আপনার এলাকায় যে কোনো জায়গায় আপনি বিজনেস পরবর্তীতে 1 বছর পরে আপনি আমার সাথে যে এগ্রিমেন্টটা থাকবে যে 1 বছর পর্যন্ত যে টাকা আপনি ইনভেস্ট করছেন সেটা আমার থেকে নিতে পারবেন না। এরপরে যদি আপনার যদি এই টাকা যদি আমার কাছে সারা জীবন রাখতে চান কিংবা আরও পরবর্তীতেও রাখতে চান, সেটা আমাদের 2 জনেরই একান্ত আলোচনা ভিতরে রাখা হবে, আর নয়তো বা আমরা আপনাকে 1 বছর পরে দিতে বাধ্য থাকিব, সেটা আপনাদের সাথে একটা এগ্রিমেন্ট হবে। আর যে লোক যারা আপনার নিজস্ব লোক দিচ্ছেন, সেটা আপনারা ওনাদের সাথে আলোচনা করে বা আমাদের অফিসের রোলস এবং কি রেজুলিউশন অনুযায়ী যতটুকু ওনাদের জব করা যেভাবে সিস্টেম সেইভাবে করতে হবে। তো এটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় সাবজেক্ট। তো আমি চাচ্ছি যে আপনারা যে মন্তব্যগুলো করবেন, যে মন্তব্যগুলো করার আগে আমি কী কথাগুলো বলছি, যে আপনার টাকাটা যে আমি নিব, আপনি যে আমাকে টাকাটা দিচ্ছেন সেটা আমি আমি খাওয়ার জন্য না, আপনার লোক যিনি থাকবে সেই ওই অফিসের দায়িত্বে, এবং কি ওইখানে কত টাকা আমরা ইনভেস্ট করতেছি, এক একটা প্রোডাক্ট ওইখানে ইউজ করছি সেই প্রোডাক্টের কয় টাকা দাম আছে মার্কেটে আপনিও জানতে পারবেন, উনিও জানতে পারবে, কারণ মডেল অনুযায়ী চার্জ করলে সব আপনার ওইখানে কত টাকা ইনভেস্ট করা হয়েছে তার হিসাবটা পুরো ওই অফিসে যে দায়িত্বে থাকবে তার কাছে দেওয়া থাকবে, যে এই অফিসের জন্য আমাদের এত টাকা ইনভেস্ট হয়েছে, এত টাকার ভিতরে কোম্পানি এত টাকা করছে, কিংবা আপনারা যারা করছেন তারা এই টাকাটা ইনভেস্ট করছেন। তো সেটার যে বেনিফিটটা সেই অফিসের,
যে আমরা দুই ভাগে বিভক্ত করব, দুই ভাগ করে এক ভাগ আমি কোম্পানি বহন করবে কিংবা আপনারা বহন করবেন। এইখানে বাধ্যগতভাবে আমরা একটা হয়তো নথি করতে পারবো যে প্রথম 3 মাস পর্যন্ত এখানে তেমন একটা লাভের সম্ভাবনা থাকবে না, কারণ একটা জায়গায় আপনি নিজেও জানেন যে একটা চা দোকান দেওয়া হোক কিংবা একটা মুদি দোকান দেওয়া হোক, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম 2-3 মাস মোটামুটি লস হোক কিংবা লাভ কম হোক সেইভাবে থাকবে। তো আমাদের ইনশাল্লাহ এই বিজনেসে, যেহেতু আমি অনেক দিন থেকে এই ভিডিওগুলো করে আসতেছি, তো আমি আমি এতটুকু 100% শিওর দিতে পারি যে আমরা আমাদের এইসব জায়গাগুলো যে 11টা আমি উপজেলা সিলেকশন করছি, এখানে আমাদের লসের কোনো সংখ্যা নেই। কারণ আমি এখানে আগে থেকেই এই ক্লায়েন্টসগুলোকে আমি রেডি করে রেখে দিয়েছি। আমরা যেই দিন এই অফিসটা উদ্বোধন করবো ইনশাল্লাহ 1 মাসের ভিতরে এই ক্লায়েন্টসগুলো আমাদের হয়ে যাবে। সো আমরা হয়তো 1 মাসের জন্য লসটা কী হবে, আমাদের অফিস ভাড়াটা লস হবে, তারপর আমাদের যে স্টাফ যারা থাকবে তাদের স্যালারিটা লস থাকবে। তো সেটা আপনারা আলোচনা সাপেক্ষে আমরা এটা ডিসকাশন করব যে প্রথম মাসটা আপনি কতটুকু এখানে পে করবেন, আমি কতটুকু পে করব। দেন পরের মাস থেকে আমাদের ইনশাল্লাহ আমি 100% শিওর দিতে পারি যে আমাদের প্রফিট আমরা করতে পারবো। কারণ আমার কাছে ওই ধরনের অ্যাবিলিটি নিয়ে আমি এই থানার মানুষগুলোর সাথে যে আমরা ওইভাবে কন্ট্যাক্ট করে রেখেছি যে তারা আমাদের সাথে এই বিজনেসটা অলরেডি তারা করবেই। তো এখানে এই যে জায়গাগুলো আমি আপনাদেরকে বলছি এগুলো হচ্ছে আমাদের মূলত হোলসেল বিজনেস পয়েন্ট। তো আমি হোলসেল থেকে যখন শুরু করব তখন ওইখানে যে আমাদের লোকাল যে যারা থাকবে ওরা হচ্ছে ভিন্ন, আমাদের আমরা করব না লোকাল মার্কেটগুলো। আমাদের কাজ হচ্ছে একটা ব্রাঞ্চ অফিস করা, একটা হোলসেল মার্কেট করা। তো এখন আপনারা যারা ভালো করে চিন্তাভাবনা করবেন যে আমার হেড অফিস বা আমার যেই লোকেশন যে নাম্বারটা আপনাদের ডিসক্রিপশনে এখন যাচ্ছে বা এইভাবে আপনারা যোগাযোগ করবেন যে যদি আপনারা এই ধরনের বিজনেসে আগ্রহ প্রকাশ করেন যে আপনাদের আমি তো বাজেট দিয়ে দিছি যে আমরা 6 লক্ষ টাকা করে আপনাদের থেকে নিব, 6 লক্ষ টাকার ভিতরে আপনি 2টা শেয়ার হবে, সে একজনে করুক, একজনে করলো তার নিজস্ব 2 জন লোক আমাকে দিতে হবে, আর যদি 2 দিক থেকে করে তাহলে তার নিজস্ব একজন একজন করে 2 জন লোক থাকবে ওইখানে। সো আপনাদের টাকা আপনাদের হিসাব, আপনাদের লোকেই ওইটা দেখাশোনা করবে, বাট আমি যে ওইখানে 4 লক্ষ টাকা দিচ্ছি আমারও একজন লোক ওইখানে থাকবে, সম্পূর্ণ আমাদের নিজস্ব আয়ত্তে আমরা এই অফিসটা করব। আর এটার যে সাইনবোর্ড বা যতটুকু আপনার সিস্টেমটা কোম্পানি বহন করবে। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি আপনাদের এই কথাগুলো বা আমি যে সিস্টেমটা বলছি, অনেক অনেক ভাই বন্ধু আছেন এই ইন্টারনেট বিজনেসের জন্য অনেক ফেরেশান, অনেকভাবে অনেকে হয়তো লসও খাচ্ছেন যে আপনারা বিজনেসটা করবেন বা করতেছেন, করার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন। তো আমি আপনাদেরকে বলবো আপনাদের কয়েকটা উপকার হবে। একটা হচ্ছে আপনার নিজস্ব একজন লোকের একটা জবের একটা পরিস্থিতি আমরা তৈরি করে দিচ্ছি, আপনার টাকা আপনি ওই লোকটাকে দায়িত্ব দিয়ে আপনি এই জবটা করতেছেন, আর আপনার টাকার পুরো ড্যামারেজ এবং কি সব রিস্ক কোম্পানি নিচ্ছে, কোম্পানি বলতে আমি নিচ্ছি। তো আপনারা সব কিছু চিন্তাভাবনা করে যে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যে আমি যে যে থানাগুলো যে ডিস্ট্রিক্টগুলো বলেছি যে যদি ওই থানার যদি ব্যক্তিত্ব হন তাহলে আপনাদের জন্য বা আমার জন্য অনেক ভালো হবে। আর যারা অন্য অন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে ইনভেস্ট করতে পারেন, আপনি সরাসরি ওইখানে এইখানে যে উল্লেখ করছি যে আপনি এই অফিসে ইনভেস্ট করতে চাচ্ছেন এত টাকা, যে টাকাটা আমরা অ্যামাউন্টটা বলছি, তো সেই হিসাবে আপনার সাথে ওই অফিস নিয়ে আপনার সাথে একটা চুক্তিবদ্ধ হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ডিসক্রিপশনে আমাদের অফিসের অ্যাড্রেস এবং কি আমার নাম আমার ঠিকানা সব কিছু দিয়ে দিচ্ছি। তো সবাই যোগাযোগ করবেন, আর আশা করি আপনাদের এই বিজনেসে যদি যারা আসবেন ইনশাল্লাহ অনেকটাই আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটুকু কিভাবে বিজনেসটা করব। নেক্সট আমরা হয়তো যে ইনশাল্লাহ এখানে আপনারা দেখেন যে 10 জন 10 জায়গা থেকে যখন ইনভেস্ট করবেন, যে আমরা আপাতত যদি 10টা অফিস ইমিডিয়েটলিভাবে চালু করতে পারি, আগামী হয়তো 1 বছরের ভিতরে আমাদের এইরকম 100টা অফিস হয়ে যাওয়া কোনো ব্যাপারই না। কারণ আপনাদেরকে নিয়ে আমার ব্যবসাটা আমি করব, কারণ যেহেতু আমি লাইসেন্স করছি এখানে অনেক, আমরা যদি নীতি এবং কি নৈতিক দুইটাই যদি আমার থাকে তাহলে কেন আমরা পারবো না। তো সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।